এক ইউডিএফ তো কাম করে আছে, আর কোন করে আছে? সেইফালে বিজেপি কাম করে আছে, কংগ্রেস তো ময়দানত নাই, এনেই হার মানি লৈছে। এসকলে জানে ধুবুরী জিকিব নোৱাৰিব, নগাঁও জিকিব নোৱাৰিব, আপোনাৰ করিমগঞ্জ জিকিব নোৱাৰিব, আর ঘৰত বহি প্লানিং কৰি আছে। টাউনত কিমান ভোট আছে মাইনরিটি, সকলে টাউনত মেহনত কৰি আছে, ভাল কথা। আমি সকলক ধন্যবাদ দিছো, আৰু বেছি লাগাই থাকা লাগে ৰ মুন্না ভাই। হ্যাঁ, যিমান বেছি টাউনত কৰিব আমাৰ গাঁৱত ভোট আমি সব পাই যাম। ভাল কথা, হোক না টাইম মিলছে, টাইম যেতিয়া আহিব। এই যে আগর পুরা গোটে ভারতবর্ষ 50% ভারতবর্ষ থেকে গুটি যায়, ভাল কথা। হলে আলটিমেটলি ইলেকশনত কিমান রিজাল্ট পাইছে, সেইটো রিজাল্ট পাইছে নেকি, সেইটো বেলেগ কথা, সেইটো বেলেগ কথা। রাহুল গান্ধী আজি নেহরু খানদানের একটা লড়া, এই যেতিয়া কোনো এরিয়া যাব মানুষ গুটিব, গুট খাব, ভিড় হব, চমক হব, মানুষ হিরো নিচিনা চাব গই, একবার চাই লো হলে ভোট নিদিয়ে কাম নহব। কৰক কি হ'লে জানে যে অসমীয়া এৰিয়াত সিহঁত যদি যায়, আজি আমাৰ কি নাম নামনি আসামতো কৰি আছে, আপাৰ আসামতো নাই, কোনো ভোটি নাই, যিমান কৰিব লাগে ইয়াত কৰিব লাগিব। আৰু এইটো ডুৱেল পলিচি হ'ল যে কংগ্ৰেছ, অসম কংগ্ৰেছৰ যিমান মানুহবিলাক আছে সব বিজেপিৰ এজেণ্ট হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈ দিছে বোলে আজমলৰ এই এৰিয়াতে তোমালোকে হামলা কৰা, যেতিয়া হামলা কৰাব বিজেপিৰ লাভ হ'ব, মুসলিম দুইজন উঠিব, যেতিয়া 50-50 ভাগ হয়ে যাব বা 60-40 হব, লাভ কার হব? বিজেপির হব। এইটু করার কারণে হেমন্ত বিশ্ব শর্মায় ইয়োগলক একটা ফর্মুলা বুঝাই দিছে বলে জি। আরে ভাই, আমি খেলত লামিম, খেলা হোক, যে কোনো খেলাড়ি আয়। হ্যাঁ, কিন্তু আরে ভাই, আমি যত খেলি ইলেকশন নামিছো, প্লেয়ার সব ভালো নাম লাগবে, 11 জন এইফালে, 11 জন সেইফালে, দেখা যাব, খেলা তো হোক। লোকসভা নির্বাচনের আগে আগে কা বলবৎ হলে রাজনৈতিক পরিস্থিতি কেন হব? জি, লোকসভা নির্বাচনের আগে আগে কা বলবৎ হলে রাজনৈতিক পরিস্থিতি কেন হব? রাজনীতি সব যাবার তো কার আন্দোলন কিমান জবরদস্ত হিসাবে হলো গোটে অসমত, কেবামাল লড়াবিলাক আমার শহীদ হল, তারপর কি হয়েছে ইলেকশন তো সেই বিজেপি, এইটা আলোক বস্তু, এইটা আলোক বস্তু। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল না জানো হব পারে কেনে, মোদীজি প্রেসার বনার তো আর অন্য কোনো লাইন নাই, কেজরিওয়ালক জেলত দি দিব, তারপর শিবুসুরনক জেলত দি দিব, এটা তার থ্রেটনিং, ধমকি। হ্যাঁ, ইন্ডিয়া মহাগঠবন্ধনক বলে আপনার যদি চুপচাপ বহি না থাকে আমি এক এক করে সবক ইডির ভিতরে দি দিম, যিমান লোক পারিব করিব, আর যত না পারে না করিব। ভূপেন বৰা কিন্তু আপনার গালি দি থাকে সকলে? হ্যাঁ, দি থাকো, দি থাকো, পাবলিক রাইজে দেখি আছে, যিমান ভোট গালি দিব তিমানই আমার ভোট বাড়ব, যিমান গালি দিব তিমানই আমার ভোট বাড়ব। আমি যদি চুপচাপ থাকো আর আমি যদি জবাব দি দিও, পাবলিকে কব বলে না আজমল সাহ আর ভূপেন বৰা এক বরাবর, এইফালে হি গালি, এইফালে ই গালি, না আমি তুম পত্থর বরসাও হাম ফুল লুটায়েঙ্গে। ইন্ডিয়ান গঠবন্ধন আপনার যেহেতু নাই, অহার সম্ভাবনা আছে? আমি ইলেকশনের পিছত তিনটাই আমি লইছো, তিনটা জিকি আমি গই এনি হাওয়ে হারে বাড়ে আমার ইন্ডিয়া মহাগঠবন্ধনকে আমি সাপোর্ট দিই, কেন বিজেপি আমি যাবো। ধুবুরী বরপেটা কি হবো এবার আপনার? জি, ধুবুরী বরপেটা, ধুবুরী বরপেটা এ ইনশাআল্লাহ জিতাইল সিট আমার, এটা এতিয়া খালি দৌড় আছে অফিস সাহেব যেটা কইছে, কিমান বেশি পার্থক্য আমি জিতি খালাস দোয়া করি। আপনারা কইছে ঘুরে ঘুরে শিক্ষা, সরে সরে শিক্ষা কি বেটা লবো আপনি? হ্যাঁ, আসলে লইছে, কেন কো হবো এটা, এটা ইনশাআল্লাহ আপনারা দেখা সাবো, এই ইলেকশনের পিছত আমি একদম চরত থমাই যাব, অনলি ফর শিক্ষা, এডুকেশন। নাম কি দিছে আপনাদের? ঘরে ঘরে মই দিছো, ঘরে ঘরে শিক্ষা, চরে চরে শিক্ষা। থ্যাংক ইউ, ওকে।